আগামী 6 ফেব্রুয়ারি অধিকারী গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। কাথির তেলিপুকুর লাগোয়া মাঠে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড যেখানে বক্তৃতা করবেন, সেখান থেকে 8 কিলোমিটার দূরেই অধিকারী পরিবারের শান্তিকুঞ্জ, যে বাড়িতে তৃণমূল বিজেপি স্কোর আপাতত 2-2। শুভেন্দু অধিকারী ও তার এক ভাই সৌমেন্দু বিজেপিতে, শিশির অধিকারী ও শুভেন্দুর আরেক ভাই দিব্যেন্দু নানা টানাপোড়েন ও জল্পনার মধ্যে এখনও খাতায় কলমে অন্তত তৃণমূলে। এই পরিস্থিতিতে অধিকারী পরিবারের নিজভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সূত্রে দাবি, শিশির অধিকারীকে সভায় আমন্ত্রণ জানানো হবে, কিন্তু দিব্যেন্দু অধিকারীর নাম এখনও পর্যন্ত তাদের বিবেচনায় নেই। শিশির অধিকারী, তিনি দলের আমাদের গুরুত্বপূর্ণ নেতা, দলের এখনও জেলার চেয়ারম্যান আছে, তাকে নিশ্চয়ই আমন্ত্রণ জানানো হবে। আর দিব্যেন্দুবাবু দলের কোনো পদে নেই, তিনি দলের নির্বাচিত সাংসদ। তিনি বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নাকি 7 তারিখ আসবেন আমাদের জেলায়, সেই প্রোগ্রামে নাকি তিনি অংশগ্রহণ করতে পারেন। তো আমরা মনে করি যে এই মেদিনীপুর জেলার মানুষের আবেগ নিয়ে আর না খেলেই ভালো। তিনি প্রশ্ন করুন যে কী করছেন, কারণ সামনে নির্বাচন। কোনো অবস্থান বরাবর স্পষ্ট করা আছে, কিছু বলার নেই। আমার ডাকা না ডাকার সাথে আমাদের সম্পর্ক নেই। অধিকারী গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় নতুন মাত্রা যোগ করল আমন্ত্রণ বিতর্ক। ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না, জেদ সীমানা পেরিয়ে, প্রতিবাদ সীমানা পেরিয়ে, জাগরণ সীমানা পেরিয়ে, আগামী সীমানা পেরিয়ে, সীমানার মানা না মেনে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।